এখন এটা নকশা ইচ্ছা মতো যে যেমন নকশা পারেন তেমনই পাবেন, ঠিক আছে? একটি পাখির আকৃতি, যখন পাখিটা ন্যাচারালিটি অফ করে দিতে হবে, এর গায়ে নকশা হবে, তখন এটি একটি ডিজাইন পাখি হয়ে যাবে। আর এই ডিজাইন পাখিটা আমরা যখন সুই সুতা থেকে করা যেতে পারে, আমাদের যে নকশি কাঁথা বলে, নকশি কাঁথা এ ধরনের পাখি হতে পারে, ওয়ালমেট হতে পারে, তারপরে বিভিন্ন রকমের কাপড়ে সুই সুতা দিয়ে যে করে গ্রামের রমণীরা, তেমনি করে এরকম টাইপের পাখি শুধু এটা যে হতে হবে এমন না, মানে এটাকে তুমি যেভাবে ডিজাইনটা করতে পারো সেইভাবে ডিজাইন করতে পারো। পাখিটা যে শুধু এই পাখি থাকতে হবে এমনও কোনো কথা না, পাখিটা যে যেমন ভাবে ফুটিয়ে তুলতে পারে আমরা যে পাখিটা করব সেটা শুধু মাথা রাখতে হবে, সেই পাখিটা উঠতে পারবে না, সেটা একটি নকশা, একটি আলপনা টাইপের কিছুটা বিষয়টা নিয়ে যেতে হবে। দেখো অর্ধবৃত্ত ফর্মে এটা, এখন এই দাগটা যখন মুছে দেওয়া হবে এখানে দাগটা মুছে দিয়ে আমরা আমরা এমন করে যেভাবে যে পারি সেভাবে আমরা এটাকে আমরা করতে পারি। ওকে নেন, তাহলে আপনাকে এটাকে নকশা দিয়ে সুন্দর করে বলে দেবে, যে যত নকশা করতে পারে, এটা যে যতটা সুন্দর ভাবে নকশা করতে টাইম পাইলে আপনি করেন, না পাইলে একটা করেন, সমস্যা না, কিন্তু এটাকে নকশা করে ঘুরে ফেলবেন। সবাই এটা করতে থাকেন, আর সবার জন্য শুভকামনা। আমাদের এ ধরনের নিত্য নতুন ভিডিও পেতে, নিত্য নতুন ডিজাইন শিখতে, নিত্য নতুন ক্লাস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং মন্তব্য করুন। আপনার যদি প্রয়োজনীয় কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আপনি কমেন্ট করতে পারেন, আর আপনি কোন ধরনের ড্রয়িং চান আমাদের কাছ থেকে সেটাও আপনি লিখে জানাতে পারেন। আপনি কমেন্ট করলে আমরা সে ধরনের একটি ভিডিও তৈরি করে আপনার কাছে আমরা পৌঁছে যাওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ।